হ্যালো, গোয়ান খাবার সি ফুডের জন্য খুবই বিখ্যাত, কিন্তু আপনি কি জানেন তারা ইউনিক আর সুস্বাদু ডেজার্টস বানায়? এরকমই একটা খাবার হলো বাথ কেক। এটা ট্রেডিশনালি গোয়াতে ক্রিসমাস আর ইস্টারে বানানো হয়। এই সুন্দর নরম কেকটা নারকেল আর সুজি দিয়ে বানানো হয়। কেকটা বানানোর জন্য দরকার পড়ে গুঁড়ো করা চিনি, গ্রেট করা নারকেল, মাখন, বেকিং পাউডার, কর্নস্টার্চ, নুন, দুধ, ভ্যানিলা এসেন্স, সুজি আর ডিম। প্রথমে নারকেল আর ভ্যানিলা এসেন্সকে মিহি করে বেটে নেব। তারপর একটা পাত্রে মাখন আর চিনিকে মেশাবো যতক্ষণ না এটা সুন্দর করে ঘন হয়ে ফুলে ওঠে। দেখবেন যেন সবকটা উপকরণই রুম টেম্পারেচারের হয়। মাখন আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে এসেছে। ডিমটাকে ততক্ষণ ফেটাবো যতক্ষণ না রঙটা চেঞ্জ হয়ে যায় আর ফুলে ওঠে। রঙটা হালকা হলুদ রঙের হবে, এটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ডিমগুলো ফাটানো হয়ে গেছে আর আপনি দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠেছে আর একটা হালকা হলদেটে রং এসেছে। এটা ফেটিয়ে রাখা মাখন আর চিনির সাথে মিশিয়ে দেব। বেকিং এর সময় সমস্ত ভেজা উপকরণগুলো আগে মেশাতে হয়। ফাটানো ডিমগুলো মাখন আর চিনির মিশ্রণের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এক এক করে শুকনো উপকরণগুলো এর মধ্যে ঢালবো। যেহেতু আমার কাছে সুজির পরিমাণটা বেশি, সেই জন্যে অল্প অল্প করে ঢালবো। ব্যাটারটা মাখার সময় সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে হাতটা ঘোরাবেন আর মাঝখান থেকে এভাবে কেটে দেবেন। একবার ক্লকওয়াইজ ঘুরিয়ে এভাবে কেটে দেবেন। এবার এর মধ্যে নারকেলের পেস্টটা অ্যাড করে দেব, যেটা আগে তৈরি করে রেখেছিলাম। এভাবে মাখতে থাকুন যতক্ষণ না নারকেলটা ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে নুন দেব, 1 চিমটি, তার থেকে বেশি নয়। 1 চা চামচ বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, এভাবে নাড়তে থাকুন যতক্ষণ না সবকিছু ভালোভাবে মিশে যায়। সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আপনাকে চেক করতে হবে যে ব্যাটারটা খুব বেশি ঘন না পাতলা। অনেক সুজি বেশি জল টেনে নেয়, অনেক সুজি আবার কম, সেই জন্য আপনাকে সামান্য দুধ অ্যাড করতে হতে পারে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ দুধ অ্যাড করব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আভানটাকে প্রিহিট করে নেব। তাই আমি 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য প্রিহিট করছি। ততক্ষণে আমি আমার বেকিং প্যানগুলোতে মাখন মাখিয়ে নেব। আমি দুটো ইউজ করছি, কারণ একটা আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেব। ভালো করে পুরো প্যানটার গায়ে মাখন মাখিয়ে নেবেন। কোনো কোণা যেন বাদ না রয়ে যায়, না হলে পরে কেকটা এর সঙ্গে আটকে যেতে পারে। মোল্ডের মধ্যে ভালোভাবে মাখন লাগিয়ে দিয়েছি। এবার এর উপরে ময়দা ছড়িয়ে দেব। আপনি কর্নস্টার্চ ইউজ করতে পারেন বা যে কোনো রেগুলার ময়দা যা আপনার বাড়িতে থাকবে।
জায়গাটা একটু অগোছালো হয়ে যাবে, কারণ ময়দাগুলো চারিদিকে উড়বে। কিন্তু এই প্রসেসটা না করলেই নয়, না হলে কেকটা আপনার এই মোল্ডের সাথে আটকে যেতে পারে। যতক্ষণে আভানটা গরম হচ্ছে, আমি এই প্যানের মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। আভানটা প্রিহিট করা হয়ে গেছে, এবার আমি মোল্ডগুলো এর মধ্যে বসিয়ে দেব। এটাকে আমি 180 ডিগ্রিতে 40 মিনিট ধরে বেক করব। বাক কেক তৈরি হয়ে গেছে। এটাকে নর্মাল গরম গরম বা ঠান্ডা করেও খাওয়া যেতে পারে। এগুলোকে ছোট ছোট পিস করে এয়ার টাইট বক্সে ভরে রেখে দেওয়া যেতে পারে। আপনি এটা ফ্রেশ গ্রেট করা নারকেল দিয়েও বানাতে পারেন বা শুকনো নারকেল দিয়েও বানাতে পারেন। যদি ফ্রেশ নারকেল দিয়ে বানান তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে, কারণ 3 দিনের বেশি সেটা থাকবে না।